বাংলাদেশে কমছে না ডেঙ্গুর প্রকোপ, রাজধানীতে আজ থেকে চিরুনি অভিযান। বাড়ছে কিশোর অপরাধ, প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা, মত বিশিষ্টজনদের। কাশ্মীর ইস্যুতে সংযত থাকুন, ফোন আলাপে ইমরান খানকে ট্রাম্পের পরামর্শ। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। সারা দেশে কমছে না ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে নতুন নতুন রোগী। এদিকে ডেঙ্গু প্রতিরোধে আজ থেকে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান চালাবে উত্তর সিটি কর্পোরেশন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সর্বশেষ সারা দেশে 1615 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে ভর্তির সংখ্যা 754 জন। ময়মনসিংহ বিভাগে 250, চট্টগ্রামে 632, খুলনায় 614, রাজশাহীতে 318, রংপুরে 195, বরিশালে 511 ও সিলেটে 40 জন হাসপাতালে ভর্তি আছেন। এদিকে হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ভিড় বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কোনো ধরনের জ্বর হলেই রোগীরা আতঙ্কিত হয়ে ডেঙ্গু পরীক্ষা করতে আসছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। তবে জ্বর হলে অবহেলা না করে পরীক্ষা করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এডিস মশার হাত থেকে বাঁচতে অবশ্যই বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখারও পরামর্শ দিয়েছেন তারা। আগামী 2023 সালের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 1.5 কোটি শিক্ষার্থীর মাঝে দুপুরের খাবার সরবরাহ কর্মসূচির বাস্তবায়ন করতে চায় সরকার। মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত জাতীয় স্কুল মিল নীতি অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। পাইলট প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন উপজেলার প্রাথমিক স্কুলগুলোতে দুপুরের খাবার বা মিড ডে মিল কার্যক্রম পরীক্ষামূলকভাবে পরিচালিত হয়ে আসছে 2001 সাল থেকে। সুফল মিলেছে এই উদ্যোগে। এতে প্রতিদিনের পুষ্টি চাহিদার শতকরা 30% পূরণ হয়। পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতির হার বেড়েছে শিক্ষার্থীদের। এবারে সারা দেশে 66,000 সরকারি প্রাথমিক স্কুলের 1,40,00,000 শিক্ষার্থীর মাঝে এই কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে জাতীয় স্কুল মিল নীতি 2019-এর অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। 10 ধরনের খাদ্যের সমাহারের এই আহারে সপ্তাহে 5 দিন রান্না করা এবং একদিন শুকনো খাবার পরিবেশন করা হবে। পরে সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের অবহিত করা হয়। আমরা দেখেছি যে এটা যদি আমরা রান্না করে খাবার দেই তাহলে 11% উপস্থিতির হার বাড়ে, আর যদি শুধু বিস্কুট দেই তাহলে উপস্থিতির হার বাড়ে 6%। আর আমাদের শিক্ষার্থীদের জোরে পড়ার হার এই যে সমস্ত এলাকায় চলছে 6.6% হ্রাস পেয়েছে। আগামী 2021 সালের জানুয়ারিতে শুরু করে 2023 সালের মধ্যে কর্মসূচিটি সব শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়নের লক্ষ্য সরকারের। মানে এটা কনভার্ট করা হবে আইনে, আইনে যখন আসবে তখন একটা ফ্রেমওয়ার্কে চলে আসবে, অর্থাৎ 23-এর মধ্যে আইন হয়ে যাবে। মন্ত্রিসভার বৈঠকে মূলধারার শিক্ষার সাথে সমন্বয় রেখে প্রতিবন্ধী শিশুদের স্কুল খোলার বিশেষ শিক্ষা নীতিমালার অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে 75 জন শিক্ষার্থী একটি স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত হবে 1:5। যারা প্রতিবন্ধী আছে তাদেরকে যদি মূল ধারার নর্মাল স্কুলে যদি তারা পড়ে তারা তাদের ডেভেলপমেন্টটা ভালো হয়। একান্তই যেগুলো মানে কেয়ারের প্রয়োজন সেটার জন্য সময় দেওয়া আলাদাভাবে। এছাড়া বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন, মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আর অনুমোদন পেয়েছে প্রযুক্তি খাতের তরুণ উদ্যোক্তাদের আর্থিক সহায়তায় স্টার্ট আপ বাংলাদেশ কোম্পানি গঠনের প্রস্তাব। এদিকে বৈঠকের শুরুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানের কাব্যগ্রন্থ স্বপ্ন পানসিয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা।
সারা দেশে বাড়ছে কিশোর অপরাধ। এমন বাস্তবতায় ময়মনসিংহে মাদকাসক্তি ও তথ্য প্রযুক্তির অপব্যবহারে কিশোররা খুন থেকে শুরু করে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। শিক্ষক ও বিশিষ্টজনরা বলছেন, পারিবারিক এবং সামাজিক সচেতনতাই পারে কিশোরদের অপরাধ জগৎ থেকে ফিরিয়ে আনতে। আর সচেতনতামূলক নানা কর্মসূচি হাতে নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। গত 25 জুন ময়মনসিংহ মহানগরীর চরপাড়ায় ভাড়াটিয়া এক নারীর সাথে মাসুমের পরকিয়াকে কেন্দ্র করে একই এলাকার তার দুই বন্ধু শাকিল ও রিমন চাঁদা দাবি করে। প্রথমে 1,00,000 টাকা, পরে 20,000 টাকায় রফা হয়। এরপর চাঁদার টাকা নিয়ে দুই বন্ধুর ঝগড়া হয়। এক পর্যায়ে সাথে থাকা ছুরি দিয়ে শাকিলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রিমন। রক্তাক্ত শাকিলকে হাসপাতালে ভর্তির পর মারা যায় সে। শাকিলের মাঝখানে আর লিমনের মাঝখানে তুমুল ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে শাকিলকে লিমনের চাকু দেয়া, তার উদ্বেগ জানিয়েছেন মানবাধিকার কর্মীরাও। আর শিক্ষকরা বলছেন, কিশোর অপরাধ কমাতে অভিভাবকদের ভূমিকায় গুরুত্বপূর্ণ। কিশোর অপরাধ ও তাদের সচেতন করতে নানা কর্মসূচি নেয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। মাদকের আসক্তি, তারপরে আইসিটির ধরেন যে আসক্তি, এই বিষয়গুলোকে সচেতন করার জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে থাকি। আদালতের তথ্য মতে ময়মনসিংহে কিশোর অপরাধের মোট 332টি মামলা রয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পরিত্যক্ত বোতল দিয়ে মাছ ধরার পাত তৈরি স্বাবলম্বী নেত্রকোনার 50 গ্রামের মানুষ। আবারও আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। পরিত্যক্ত বোতল দিয়ে মাছ ধরার ফাঁদ তৈরি করে এখন স্বাবলম্বী নেত্রকোনার কলমাকান্দার অন্তত 50 গ্রামের মানুষ। কাজ শেষে ফেলে দেয়া এই বোতল সংগ্রহ করে তা কেটে তৈরি করছেন ফাঁদ। মাছ শিকারীদের কাছে বিক্রি করে আয় করছেন টাকা। আর জালের পরিবর্তে এই ফাঁদ ব্যবহার করে জীবিকা নির্বাহ করছে জেলার লক্ষাধিক পরিবার। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। কলমাকান্দার সালেঙ্গা গ্রামের কিবরিয়া একসময় অলস সময় কাটাতেন। একদিন খেয়ালের বসে পরিত্যক্ত একটি বোতল কেটে বিলের পানিতে ডুবিয়ে রাখেন মাছ ধরতে। পরদিন বোতলের ফাঁদ তুলে দেখেন তাতে আটকা পড়েছে অনেকগুলো চিংড়ি। সেই যে শুরু। এরপর বিভিন্ন জায়গায় বোতল সংগ্রহ করেন কিবরিয়া আর ফাঁদ বানিয়ে তা বিক্রি করেন মৎস্যজীবীদের কাছে। দৈনিক আপনার 5,000 বোতল বিক্রি করা যায়। 5,000 বোতল বিক্রি করলে প্রতি পিসে 5 টাকা করে থাকে। নেত্রকোনা সুনামগঞ্জ এই দুই অঞ্চলে আমি মাল দিই। কিবরিয়ার সাফল্য দেখে আশপাশের অন্তত 50 গ্রামের মানুষ মাছ ধরার এই ফাঁদ তৈরি করে স্বাবলম্বী হয়েছেন। আমাদের এলাকায় শতকরা 60% লোকই এই বোতলগুলা নদীতে বাইতেছে। আমাদের খাল বিল পুকুরে এইগুলা দিয়ে মাছ ধরতে পারতেছে। বোতল কিনে এনে 5 টাকা দেয়া, 10 টাকায় দেয়া, আইনে বিক্রি করি 11 টাকা, 10 টাকা, 8 টাকা, এটা দিয়ে আবার বাইর বানাইতেছি। এটাতে বাইরের মতো সিস্টেম করিয়া এই এলাকার গরিব বা সাধারণ মানুষ খুব লাভবান। তাদের এই কাজে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেন প্রশাসনের এই কর্মকর্তা। প্লাস্টিক কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ক্ষতিকর পদার্থ, ওরা যেহেতু এটা আবার একটা আয়বর্ধক কাজে এটাকে ব্যবহার করছে, এজন্য তাদের উদ্যোগকে আমি স্বাগত জানাই। তবে প্লাস্টিকের বোতলের পরিবর্তে কিভাবে একই রকম লাকসই লোকায়ত প্রযুক্তি তৈরি করা যায় সে বিষয়ে দৃষ্টিপাতের আশ্বাস প্রশাসনের। সমর ইসলাম, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। সারা দেশে কমছে না ডেঙ্গুর প্রকোপ, রাজধানীতে আজ থেকে চিরুনি অভিযান। বাড়ছে কিশোর অপরাধ, প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা, মত বিশিষ্টজনদের।
কাশ্মীর ইস্যুতে সংযত থাকুন, ফোন আলাপে ইমরান খানকে ট্রাম্পের পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা ১১টায়। দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন।